আচ্ছা, আরেকটা কোশ্চেন দেখা যাক। দেখেন, একই কোশ্চেনই আমি জাস্ট ভ্যালুগুলো সেম রাখছি, বাট একটু কনসেপ্টটা নেন যে এ ভেক্টর দেওয়া আছে এবং বি একটা ভেক্টর দেওয়া আছে, এবং বলা হচ্ছে যে এই দুইটা ভেক্টর দ্বারা কোন ত্রিভুজের দুইটি সন্নিহিত ভাগ নির্দেশ করলে ওই ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। আচ্ছা, এখন দেখেন যে আমরা জানি যদি কোনো ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু দেওয়া থাকে, তাহলে এটা হচ্ছে সেই ত্রিভুজের ত্রিভুজটা হবে এরকম, তাই না? আচ্ছা, এটা মনে করেন এ ভেক্টর দেওয়া আছে আর এটা বি ভেক্টর দেওয়া আছে, তাহলে এই এইটা হবে সেই ত্রিভুজটা। হ্যাঁ, এই দুইটা বাহু দ্বারা এটা যোগ করে দিলাম। এখন কথা হচ্ছে যে আমরা দেখছিলাম যে এ আর বি কে যদি আমরা ক্রস গুণ করি, এ আর বি কে যদি ক্রস গুণ করি তাহলে আসলে কি পাওয়া যায়? তাহলে পাওয়া যায় যে এ আর বি দ্বারা যে সামন্তরিক ক্ষেত্র তৈরি হয়, সেই সামন্তরিকের ক্ষেত্রফলটা পাওয়া যায়। যে এ আর বি এর মানটা যদি আমরা নিই, এ আর বি যদি ক্রস গুণ করে তার মানটা নিই, সেই মানটা আসলে হয় এ আর বি দ্বারা যে সামন্তরিক ক্ষেত্র গঠন হয় সেই সামন্তরিকের ক্ষেত্রফল। কারণ আরেকটা জিনিস হিসেব করে দেখেন, আমাদের কিন্তু টোটাল সামন্তরিকের ক্ষেত্রফল লাগবে না, আমাদের লাগবে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা, এইটুকের ক্ষেত্রফল এইটুকু লাগবে না। আর আমরা জানি যে একটা সামন্তরিকের মধ্যে যে কোনো একটা কর্ণ সামন্তরিককে দুইটা সমান ত্রিভুজে ভাগ করে, তাই না? তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল আর এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান। তাহলে দেখেন, আমরা এই কাজটা করলে এ ক্রস বি এর মানটা যদি নির্ণয় করি, তাহলে আসলে পুরো এই সামন্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফলটা পাওয়া যায়। কিন্তু আমাদের চাইছে জাস্ট ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে আমরা জানি যে এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হবে এই পুরো সামন্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক। কারণ কি? কারণ এই যে কর্ণটা, এই কর্ণটা এই সামন্তরিকটাকে সমান দুইটি অংশে ভাগ করছে, তাই না? তাহলে দেখেন আমাদের কিন্তু হিসাব ক্লিয়ার। তাহলে আমরা যদি এইটুক না চাই, তাহলে আমরা কি করব, আমরা প্রথমে সামন্তরিকের ক্ষেত্রফলটা নির্ণয় করব, করে এটাকে কি করব, আমরা হাফ দিয়ে গুণ করে দেবো, তাই না? তাহলে আমরা গত ক্লাসে তো এই এই মানটা বের করে আসছি, আমরা দেখছিলাম যে এই মানটা হয় রুট ওভার কত আমাদের 300। তাহলে আসলে আমাদের এই যে যদি ত্রিভুজের ক্ষেত্রফল চাই, যদি ত্রিভুজের ক্ষেত্রফল চাই, তাহলে আমাদের হবে হাফ ইন্টু 300, তার মানে সামন্তরিকের ক্ষেত্রের কি হবে, আমাদের এটা অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আপনারা এটা করবেন, এবং এই এই মানটা হচ্ছে যে গত ক্লাসে যেভাবে করে দেওয়া হচ্ছে ঠিক সেভাবে নির্ণয় করবেন, তারপর শেষে এসে এই কাজটা করবেন হাফ ইন্টু এ ক্রস বি। আর এ ক্রস বি এর যে মানটা কিভাবে নির্ণয় করবো এটা আমরা গত ক্লাসে দেখেছি। ঠিক আছে, তাহলে